হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিপ্লব, আর এটা আমার ইউটিউব চ্যানেল বিডিটেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে খুবই লো এন্ড পিসিতে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন একদম ফ্রিতে। কোনো প্রকার কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ এতে আপনাদের হবে না, একবারে স্মুথ রেকর্ডিং করতে পারবেন। এর জন্য আপনাদের ভিডিওটির প্রতিটা স্টেপ খুবই ভালো করে ফলো করতে হবে। বিশেষ করে ভিডিওটির শেষ 5 মিনিট যেন অবশ্যই দেখবেন, কারণ আমি ভিডিওটির মধ্যে যে স্ক্রিন রেকর্ডারটি নিয়ে কথা বলবো সেই স্ক্রিন রেকর্ডারটি সম্পর্কে কিছু টিপস আমি ভিডিওটির শেষে 5 মিনিটে দেবো। তো ভিডিওটি শেষ 5 মিনিট যেন অবশ্যই দেখবেন, আর প্রথমটাও আপনারা স্কিপ করবেন না, প্রথমেরটাও দেখবেন, কারণ প্রথমে আমি এই স্ক্রিন রেকর্ডারটির প্রথমে রিভিউ করব এবং শেষ 5 মিনিটে আমি এই স্ক্রিন রেকর্ডারটির কিভাবে ব্যবহার করতে পারবেন সেটা দেখাবো এবং এর কিছু টিপস দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। সবার প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই এসআর সেটআপ EXE এবং BDTXT নামে এই দুটো ফোল্ডার আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, একটা সেটআপ ফাইল এবং আর একটা TXT ফাইল। এই দুটোরই ডাউনলোড লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এটিকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে এসআর সেটআপ অর্থাৎ স্ক্রিন রেকর্ডার সেটআপ EXE যেটা রয়েছে এটির ওপর ডাবল ক্লিক করবেন। এটির ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে, আপনারা এইভাবে এটিকে ইনস্টল করে নেবেন ফার্স্ট। তো এটি আপনাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এটা ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে এবং এখানে বলবে যে আপনি কিভাবে রেকর্ড করতে চান। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, মানে আপনি কিভাবে কি করতে চান। এখানে আপনারা 4টে অপশান দেখতে পাচ্ছেন। এক হচ্ছে ক্রিয়েট হাউ টু ভিডিও, অর্থাৎ এইটাই আমরা আজকে আলোচনা করব। তারপরে রয়েছে ক্যাপচার অনলাইন ভিডিও, অর্থাৎ এর মাধ্যমে আপনারা স্ট্রিমিং জাতীয় করতে পারবেন। তারপর রেকর্ড মিটিং রয়েছে এবং রেকর্ড PC গেম প্লে, অর্থাৎ যারা PC-তে গেম খেলতে পছন্দ করেন তারা এটার মাধ্যমে PC গেম প্লেকেও রেকর্ড করতে পারবেন। তো যারা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্যে এই স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করছেন তারা অবশ্যই প্রথমেরটা চুজ করবেন, যেটা হচ্ছে ক্রিয়েট হাউ টু ভিডিও। এবার আপনাদের এখানে স্ক্রিনের একটা নির্দিষ্ট সাইজ চুজ করতে বলবে যে কত দূর আপনি স্ক্রিনে করতে চান। আমি ফুল স্ক্রিন চাই, যেহেতু আমি ফুল স্ক্রিনই সিলেক্ট করলাম। তো এরপর আপনারা এই জাতীয় একটা বার দেখতে পাবেন, ঠিক এই জাতীয় একটা বার দেখতে পাবেন, এটি সব ইনস্টল করে সেট আপ করে নেওয়ার পর। এবার আমি প্রথমে আপনাদের সেটিংগুলোর সঙ্গে পরিচয় করে দিই, তারপর বাকি জিনিসগুলো বলছি। প্রথমে আপনারা যে এখানে সেটিংয়ের আইকন একটা দেখতে প্রথমে আপনারা এখানে যে সেটিংয়ের আইকন একটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে একবারে কোনায় রয়েছে ডান দিকের, এটিতে ক্লিক করবেন। তারপর এখানে জেনারেল সেটিংস দেখতে পাচ্ছেন, এটির ওপর ক্লিক করবেন। এখানে আপনারা ভিডিও যেটা পাচ্ছেন, ভিডিও তো অবশ্যই আমাদের রেকর্ড করতেই হবে তাই ভিডিওতে ঠিক লাগানোই থাকবে। এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন ফাইলে আপনারা এটা সেভ করতে চান। এখানে ব্রাউজে ক্লিক করবেন, এখানে এই যে 3 ডট যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ফাইলে এটাকে সেভ করতে চান। আমি এখানে ইউটিউব আপলোড নামে একটা ফোল্ডার বানিয়েছি লোকাল ডিস্ক এর মধ্যে এবং সেখানে আমার ভিডিওগুলো যেহেতু সেভ করতে চাই তাই আমি ইউটিউব আপলোডকে সিলেক্ট করে নেব এবং এখানে ওকেতে ক্লিক করব। আপনারা যেখানে আপনাদের ফাইল সিলেক্ট করতে চান
সেখানেই এটাকে সিলেক্ট করে রাখবেন, সেখানে গিয়ে ফাইলটা সেভ হবে। তারপর এখানে আসছে হচ্ছে ফাইল ফরম্যাট, এটি MP4ই রাখবেন, কারণ MP4-এ হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করা যায়। MP4 রাখবেন অথবা আপনারা AVI রাখতে পারেন, AVI-এ কাস্টমাইজেশন একটু বেশি রয়েছে এবং MP4-এ ভালো ভিডিও রেকর্ডিং হয়। আপনাদের যেটা সুবিধা লাগে, আমার MP4-ই বেশি সুবিধা লাগে, আমি MP4-ই করছি। তার উপর VFR যেটা রয়েছে, এটা আপনারা বাই ডিফল্ট, তো এটি বাই ডিফল্ট এটি আনটিক করা থাকে, আপনারা এটাকে চাইলে টিক করে রাখতে পারেন। এটিতে টিক করলে আপনার এই যে স্ক্রিনে যেটা রেজুলেশন সেটা 100x100 হিসাবে সেভ হবে, অর্থাৎ এটা যেটা দেখতে পাচ্ছেন 100% কোয়ালিটিতে সেভ হবে। এরপর আসছে হচ্ছে ফ্রেম রেট, ফ্রেম রেট এখানে 120 পর্যন্ত রয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে 120-এরও বেশি রাখতে পারেন, এখানে এডিট করতে পারেন। আপনারা যারা 144Hz মনিটর ইউজ করেন তারা এটা করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় এটি 30 রাখাই ভালো যারা লো এন্ড PC ব্যবহার করছেন। আমারও PC-টা লো এন্ড PC, তাই জন্য আমি 30fps-ই ব্যবহার করি। তারপর এখানে কি ফ্রেম ইন্টারভাল যেটা রয়েছে, এটিকে অটোতে সিলেক্ট করে রাখবেন। কোয়ালিটি রাখবেন হচ্ছে CBR, অর্থাৎ বিট রেট বেসড। এখানে কোয়ালিটি রাখবেন হচ্ছে 9000 kbps, মানে 9000 kbps রাখবেন। এখানে বাই ডিফল্ট 8000 রয়েছে, 8000-ও রাখতে পারেন, কিন্তু আমি 8000-এর একটু বেশি রেখেছি, 9000 রেখেছি। তারপর যারা এখানে স্ট্রিম করতে চান তারা এখানে স্ট্রিমিংয়ে একটা টিক দিয়ে দিবেন। তারপর এখানে স্ট্রিমিংয়ের যেটা URL হয় সেটা এখানে পেস্ট করে দেবেন কপি করে। তারপর এখানে বিটরেট সিলেক্ট করবেন একটা, তাহলেই হবে। আমার যদিও স্ট্রিমের কোনো URL নেই, তাই আমি দিতে পারছি না। লোগো, লোগো হচ্ছে এই জাতীয় লোগো, আপনারা ভিডিওর মধ্যে লাগিয়ে দিতে পারেন কোথাও একটা। আমার এই লোগোটা ওয়ালপেপারের সঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে আপনারা স্ক্রিন রেকর্ডারের সাথেও আপনারা এরকম লোগো লাগাতে পারেন। তারপরে এইগুলো দেখবার দরকার নেই, এগুলো আমরা আগেই সেট আপ করে নিয়েছি। তারপর হচ্ছে সাউন্ড, সাউন্ডে আপনারা যেটা খুশি রাখতে পারেন। আপনারা যারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তারা এখানে সোর্স টুটাকে টিক করে দেবেন। তারপর এখানে স্টিরিও মিক্স সিলেক্ট করবেন, তাহলেই হবে যারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন। আর যারা আমার নিজেদের ভয়েস রেকর্ড করতে চান না, শুধু স্ক্রিন রেকর্ড করতে চান, তারা সেক্ষেত্রে এই সোর্স ওয়ানটাকে করে রাখবেন। সোর্স ওয়ানটা হচ্ছে ইন্টারনাল অডিও রেকর্ড করবে এবং সোর্স টুটা হচ্ছে সেকেন্ডারি, যেটা হচ্ছে আপনার আপনার ভয়েসটাকে রেকর্ড করবে। তারপর ওয়েবক্যাম, আপনি যে PC বা ল্যাপটপ ইউজ করছেন সেই PC বা ল্যাপটপে যদি কোনো ওয়েবক্যাম অ্যাভেলেবেল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়েবক্যাম এটি লাগাতে পারেন। এখানে টিক লাগিয়ে দেবেন, তারপর আপনাদের যেটা ওয়েবক্যামের ড্রাইভার রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবেন, তাহলেই হবে। তারপর আসছে কার্সার, কার্সার বলতে এখানে বোঝাচ্ছে এই মাউসের এই যে কার্সার রয়েছে এটি আপনারা দেখাতে চান না। যদি আপনি দেখাতে চান না সেক্ষেত্রে আপনারা এটিকে ডিসেবল করে দেবেন। যদি আপনি আপনার মাউস কার্সারটিকে দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে এনেবল করে রাখবেন। এখানে অরিজিনাল কার্সার সাইজটাকে সিলেক্ট করে নেবেন প্রথমেই। তারপরে হাইলাইটেড সার্কেল আপনারা রাখতে পারেন, তাতে আপনার এই যে কার্সারটি রয়েছে কার্সারের পাশে একটা রাউন্ড শেপের একটা সার্কেল থাকবে, যেটা রং হবে সবুজ বাই ডিফল্ট হবে। তারপরে এখানে অ্যাড ক্লিক সাউন্ড ইফেক্ট রাখতে পারেন, এটার মানে হচ্ছে আপনি যখন কোথাও ক্লিক করবেন সেক্ষেত্রে একটা করে শব্দ হবে, রাইট ক্লিক করলে একটা শব্দ হবে এবং লেফট ক্লিক করলে একটা শব্দ হবে। আমি শব্দটাকে বন্ধ করে রাখছি কারণ আমার শব্দ ভালো লাগে না, আমি শব্দটাকে বন্ধ করে রাখলাম। ক্লিক ইফেক্ট একটা দিতে পারেন, যাতে আপনি কোথাও ক্লিক করলে এখানে লাল রঙের একটা বাতির মতো জ্বলে ওঠে এবং রাইট ক্লিক করলে একটা নীল রঙের বাতি জ্বলে ওঠে, সেরকম করবেন। তারপর ট্র্যাক, ট্র্যাক বলতে বোঝাচ্ছে আপনি যখন মাউসটাকে এদিক থেকে এদিকে আনছেন একটা লাল রঙের রেখা দেখতে পাবেন যে এদিক থেকে এদিক চলে আসছে, ঠিক আছে, কিছুটা এরকম। দেখান দেখিয়ে দিই, আমাদের প্রিভিউটা দেখালে বুঝতে পারবেন। এখানে হচ্ছে হাইলাইটেড সার্কেলটা আমি প্রথমে দেখিয়ে দিই, এই যে আপনারা একটা গোল মতো দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের কার্সারটির পাশে, সেটা হচ্ছে ওই হাইলাইটেড সার্কেলটা, অর্থাৎ এইটা হাইলাইটেড সার্কেল হচ্ছে এইটা।
তারপর এখানে ক্লিক ইফেক্ট হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের বিন্দুর মতো রয়েছে, আমি ক্লিক করে ধরে আছি বলে এরকম একটা বিন্দু আসছে। তারপর রাইট ক্লিক করলে আপনারা এই ধরনের একটা বিন্দু দেখতে পাচ্ছেন। আর ট্র্যাক বলতে বোঝাচ্ছে এই যে একটা লাল রঙের দেখতে পাচ্ছেন, আমি যখন মাউস কার্সারটাকে নড়াচড়া করাচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা লাল রঙের কিছু একটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম এইটা হচ্ছে ট্র্যাক। ওকে, আর ক্লিক ইফেক্ট তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি, মাউসটা যদি কোথাও ক্লিক করেন সেক্ষেত্রে একটা ক্লিকের শব্দ আসবে এরকম। আর জেনারেল সেটিংসে আমি আপনাদের সব দেখিয়ে দিলাম। এবার হচ্ছে হটকি, আপনারা এখানে হটকি সিলেক্ট করতে পারেন বিভিন্ন রকম আপনাদের পছন্দ মতো। এখানে কনফিগার হটকিতে প্রেস করবেন, তারপর এখানে আপনারা আপনাদের সুবিধা মতো হটকি চুজ করতে পারবেন। আমি কিছুটা এইরকম হটকি ইউজ করি, আমি স্টার্ট অ্যান্ড স্টপের জন্য F7 ইউজ করি, পজ করার জন্য F9 ইউজ করি এবং রেকর্ড করার জন্য অল্টার প্লাস F8 ব্যবহার করি। এইভাবে আপনারাও বিভিন্ন ধরনের হটকি লাগাতে পারেন। তারপর সবার শেষে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাদের মোটামুটি এর সবই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রেকর্ডিং বাটন, এর মাধ্যমে আপনারা রেকর্ডিং করতে পারবেন। এটা হচ্ছে স্ক্রিনশট বাটন, এটার মধ্যে মাধ্যমে আপনারা স্ক্রিনশট তুলতে পারবেন। এটা হচ্ছে পজ অ্যান্ড প্লে বাটন, এটা হচ্ছে ইন্টারনাল সাউন্ডের এবং এটা হচ্ছে এক্সটার্নাল সাউন্ড, অর্থাৎ আপনার যেটা মাইক্রোফোন ইউজ করছেন সেটার জন্য। এটা হচ্ছে ওয়েব ক্যাম, তারপর এটা হচ্ছে কার্সারটাকে দেখাবে কি দেখাবে না সেটা, এবং এটা হচ্ছে একটা পেন্সিল টুল যার মাধ্যমে আপনারা কোনো একটা জায়গাকে হাইলাইট করতে পারেন। ঠিক এভাবে এভাবে আপনারা কোনো জায়গাকে হাইলাইট করতে পারেন, তার জন্য হচ্ছে এইটা। অবশেষে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনাদের আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই স্ক্রিন রেকর্ডারটির ওপর আপনাদের একটা টিপ দেবো, সেই টিপসটাকে এবার দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা এইটা যেটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসের ঠিক পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনটিতে প্রথমে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের একটা মেনু ওপেন হবে। আমার প্রথমে ল্যাপটপে স্পেসিফিকেশনটা আপনাদের দেখিয়ে দিই, দাঁড়ান যে আমি ঠিক কোন ধরনের ল্যাপটপে আমার ভিডিও রেকর্ডিং করছি। আমার ল্যাপটপের স্পেসিফিকেশন দেখে নিন, ইন্টেল পেন্টিয়াম B940 2 GHz, আমার ডুয়েল কোর CPU, আমার র্যাম ইনস্টল করা রয়েছে 4 GB। আমি এই ল্যাপটপেই আমি আমার সমস্ত ইউটিউবের ভিডিও রেকর্ডিং করি, বুঝতে পারলেন তো, অর্থাৎ আমি এটাতেই ইউজ করি। ভিডিওটার মধ্যে একটুখানি ল্যাগ আসছে বা কিছু রেজুলেশনে প্রবলেম হচ্ছে, এর জন্য খুবই সরি, দুঃখিত। আমি আমার পরে ভিডিওগুলো খুব ভালো করে পাবেন, এই ভিডিওটাতে একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ভিডিওতেই আসি। আবার এখানে সেটিংস যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের কি সেটিংস। এটির মাধ্যমে আপনারা কিছু রেকর্ডিং করার যেটা হচ্ছে মানে রেকর্ডিং যেগুলো করেছেন এটার মাধ্যমে সেটা এখানে সেভ হবে। আমি একটা রেকর্ডিং আপনাদের দেখিয়ে দিই, আমি যেটা এর মাধ্যমে করেছি অলরেডি। রেকর্ডিংটা দেখুন আমার এই ব্যাড কনফিগারেশনে পিসিতেও কি সুন্দরভাবে রেকর্ডিং করেছে, একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন শুধু একবার, ভালো করে প্রতিটা স্টেপ দেখুন। আমি কিন্তু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করিনি, এটি পুরো আমার এই ল্যাপটপের স্পেসিফিকেশনের ওপর তোলা ভিডিও, যে আমার এত লো এন্ড ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটা কি সুন্দরভাবে কোনো ফ্রেম ড্রপ ছাড়া রেকর্ডিং করছে। এবং আপনারা আমার মাউসটির পাশে যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হাইলাইটেড সার্কেলটা, দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো ল্যাগ হচ্ছে না, কোনো ফ্রেম ড্রপও আপনাদের আসছে না। আমি 30 FPS এই ভিডিওটাকে রেকর্ড করেছি, এর মাধ্যমে চাইলে আপনারা গেমও রেকর্ড করতে পারেন খুবই সহজে। তো প্রথমে আপনারা
এখানে আই বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই আই বাটন ঠিক এখানে সেটিংসের পাশেই রয়েছে, এটির উপর ক্লিক করবেন। আমি যে আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা টিপস দেবো, ওই টিপসটা এবার দেখাবো আপনাদের। আপনারা নিশ্চয়ই আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এই ফাইলটি ডাউনলোড করেছেন, যার নাম bdtxt। আপনারা প্রথমে এই ফাইলটা ওপেন করবেন এবং সবার লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটিকে গোটাটা সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন। ওকে, গোটাটা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন। তারপর এইখানে যেটা তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন ঠিক এখানে, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন। তারপর আবারও ওই ফাইলটি ওপেন করবেন, এখানে দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এইটাকে আবারও সিলেক্ট করবেন গোটাটা, কন্ট্রোল সি প্রেস করবেন এখানে। এবং দু নম্বরে ইমেল যেটা লেখা রয়েছে এখানে ইমেলের কাছে এসে এটাকে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি প্রেস করে। এবং অবশেষে যেটা রয়েছে অর্থাৎ তিন নম্বরে, এটা এই ওপরে যেটা লেখা রয়েছে এই লেখাটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল সি প্রেস করে। তারপর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবেন। এই সময়তে আমার আপাতত ইন্টারনেট কানেকশন বন্ধই রয়েছে। আপনারা প্রথমে এটি বন্ধ ইন্টারনেট কানেকশনই ট্রাই করে দেখবেন, যদি বন্ধতে হয়ে যায় তো ভালো, যদি বন্ধতে এটি না হয় তো পরে আপনারা ইন্টারনেট কানেকশন অন করেও এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। সব হয়ে যাওয়ার পর এখানে অ্যাক্টিভেট, এখানে আমাদের কাছে একটা সাকসেসফুল চলে এলো, এখানে ওকেতে ক্লিক করবেন, দেন আবারও ওকেতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি টাইপের একটা সদৃশ্য একটা কিছু ছিল, সেটা চলে গেল। এরপর আপনারা এটির মাধ্যমে খুব সহজে রেকর্ডিং করতে পারবেন, এবং আমার মতো যাদের পিসি আছে অর্থাৎ আমার মতো ব্যাড কনফিগারেশনের পিসি যাদের আছে বা ল্যাপটপ যাদের আছে, তারাও এটির মাধ্যমে খুবই সহজে রেকর্ডিং করতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনাদের কিচ্ছু আসবে না। স্ক্রিন রেকর্ডারটি বানানোই হয়েছে স্পেশালি লো এন্ড পিসি বা লো এন্ড ল্যাপটপের জন্য, এটি খুবই ভালো একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। তো আপনারা রেকর্ডিং করার সময়তে একটা কাজ করবেন, একটা হট কি সিলেক্ট করে রাখবেন রেকর্ডিং করার জন্য। আমার যেমন হট কি সিলেক্ট করা আছে F7, আমি F7 প্রেস করলে আমার ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান্ড স্টপ রেকর্ডিং হচ্ছে, আমার F7 দেওয়া রয়েছে, অর্থাৎ আমি F7 প্রেস করলেই আমার ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর ভিডিও রেকর্ডিং করার সময় এটিকে মিনিমাইজ করে রাখবেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, এটি মিনিমাইজ হয়ে যাবে সিস্টেম ট্রায় আইকন হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সিস্টেম ট্রায় আইকনে এটা রয়েছে, এটি মিনিমাইজ হয়ে যাবে। আবার যখন আপনার ভিডিও রেকর্ডিং শেষ হয়ে যাবে তখন আপনারা F7 প্রেস করি আপনারা এটাকে স্টপ করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে এটির উপর ডবল ক্লিক করলে আপনাদের এই বারটির সামনে চলে আসবে। এবার এখানে এসে আপনাদের এখানে একটা স্টপ আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন স্টপ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই স্ক্রিন রেকর্ডারটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই খুবই খুশি হব। এই ভিডিওটাকে পুরোটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটিতে যদি এখনও আপনারা লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে দেবেন, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের টেকনোলজি রিলেটেড লেটেস্ট আপডেট আমার কাছ থেকে সবসময় পাওয়ার জন্য। আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।